দিনহাটা ডিসিআরসির সামনে পুনরায় ভোটের দাবিতে বিক্ষোভ। শিবেশ্বর গ্রামের 6-268 নম্বর বুথের বাম কংগ্রেস জোটের কংগ্রেস প্রার্থী ও সমর্থকরা। আপনারা দেখছেন উত্তরা সত খবর, আপন খবরিয়া। সনাত বর্মনের রিপোর্ট কোচবিহার থেকে। গত 8 জুলাইয়ের যে পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটের হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বুথে যে ছাপা ভোটের অভিযোগ উঠেছে এবং তার পরিপ্রেক্ষিতে দিনহাটার ডিসিআরসির সামনে বিক্ষোভ দেখাচ্ছে শিবেশ্বর গ্রামের 6-268 নং বুথের জোট কংগ্রেস প্রার্থী, এরা পুনরায় ভোট চাচ্ছে। আপনারা দেখতে থাকুন তারা কি বলছে, কি তাদের দাবি, দিনহাটার রিটার্নিং অফিসার কি বলেছে তাদের। আমরা আমার নাম মনিরুল আলী। কোন কোন হেতে দাঁড়িয়েছেন? আমার শিবেশ্বর গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়েছি। আমি শিবেশ্বর গ্রামের 268 নম্বর বুথ, কোকরাবড়ি জিপি 1 নং ব্লক। কোন প্রার্থী? আমি কংগ্রেস, বাম কংগ্রেস দুটো প্রার্থী, কংগ্রেস প্রার্থী। দিদি কি বলবেন? ঢুকেছিলাম, আমাকে এই যে ব্যালট পেপার দেওয়া হয়েছে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের, তারপর আমি ভোট দিতে পারিনি। আপনারা বলুন আমরা ভোট দিতে গেছিলাম 6:00-6:30 দিকে, আমাদেরকে ওখান থেকে কিডন্যাপ করা হয়। আমাদের এজেন্টদের ছিল বুথে দেন, তাকেও নিয়ে আসা হয় পুলিশ দ্বারা। নিয়ে এসে কালকে রাত্রি 11 দিকে সাইডে দেয়। আমরা যখন এই বুথ ধরছিলাম, সাথে একদম বন্ধু বম নিয়ে আক্রমণ করার চেষ্টা করি। আমরা মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, শাসক দল যা খুশি তাই করছে। আমরা এটা মানছি না, আমরা আবার ভোট চাই শান্তিপূর্ণভাবে। আমরা আবার ভোট চাই কেন্দ্র বাহিনী সহ, আমরা ভোট চাই কেন্দ্র বাহিনী দিয়ে। আমরা বাক্স খুলে দেখবে, পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ একটা ভোটে পড়েনি, শুধু মেম্বার ক্যান্ডিডেট বোমা পিস্তল লাঠি ওখানে আছে। আমাদের কংগ্রেস ক্যান্ডিডেটকে মারা হয়, তাদের মাথা ফেটে দেওয়া হয়, আর ছাপ্পা করে আমাদেরকে বম বাস করে সবাইকে বুথ খালি করে দিয়ে ওরা যা খুশি তাই করে নিয়েছে। গতকাল যে নির্বাচন, 30টা পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সেখানে বহু জায়গায় ছাপ্পা হয়েছে। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী ছিল না, রাজ্যের ওই লাঠি বাহিনী ছিল, তাদের সুরক্ষা করতে পারেনি বুথ, সেখানে ছাপ্পা হয়েছে। যার জন্য যে যে বুথে ছাপ্পা হয়েছে, সেই সেই বুথগুলো নিয়ে বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম। তার মধ্যে আমাদের ওকরাবাড়িতে ছাপ্পা হয়েছে 3টা 4টা, তার মধ্যে একটাতে তো বাক্সই পাইনি, আর বাকি 3টার মধ্যে 1টা বুথে রিপোল হবে। কথা বললো যেটা রেকর্ড আছে, যেটা প্রিসাইডিং অফিসার যে রিপোর্টটা করে দিয়ে গেছে, সেটাই রিপোল হবে সমস্ত ব্লকে। আপনার কটা দাবি জানিয়েছিলেন কটা ব্লকে? আমরা ব্লকে তো কাউন্টিং তো নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। এখানে তো যেটা প্রিসাইডিং অফিসার যেটা রিপোর্ট করেছে সেটা হলো 15টা, কিন্তু আমাদের অনেক বেশি আরো। সেটা সংখ্যা কত? সংখ্যা কত প্রায় ধরনের 100 খানেকের মতো হবে। আপনার কি সন্তুষ্ট প্রশাসন? না না না, সন্তুষ্ট থাকলে কি এখানে প্রশাসনকে জানাই দিয়ে আসতাম? অসন্তুষ্ট দুইটা বুথে তো রিপোল হচ্ছে, রিপোল হচ্ছে।
আরও দুইটা আমাদের ওকরাবাড়ি চিপড়ে আরও দুইটা রিপোলের জন্য আমরা ওনার কাছে প্রেয়ার দিয়েছি। এই যে রিপোলের জন্য আমরা যেটা দিলাম এটা চেয়ারম্যান নির্বাচন চেয়ারম্যান।